দেখেই বুঝতে পারছো আজকে আমি সেকেন্ড পেমেন্ট পেলাম আর সবটুকুই তোমাদের জন্য আরো একবার অনেক 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 ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে সহযোগিতা করার জন্য আর আজকে আমি যে ঘরটার মধ্যে দাঁড়িয়ে আছি বিগত 2 মাস আগে আমার এই ঘরটা মানে আমার ভিডিও যারা দেখবে তারা দেখে থাকবে সেই ঘরটার কি অবস্থা ছিল যেখানে আমি দাঁড়িয়ে আছি রিসেন্ট করে সেখান দিয়ে জল পড়া শুরু হয়েছিল আর ওই যে ওই টিউব লাইটটা যেখানে লাগানো আছে ওখান দিয়ে বহু দিন ধরে জল পড়তো আর এই যে আমি রান্না করতাম এই জায়গাটা তার ঠিক পাশটাতে ঠিক এত বড় একদিন কি সেদিনকে হোম ডেলিভারি রান্না করছিলাম আর উপরে গ্যাসেও রান্না হচ্ছিলাম সাথে নিচে একটা স্টোভ জ্বালিয়ে আমি রান্না করছিলাম স্টোভ বলা ভুল ছোট একটা গ্যাস জ্বালিয়ে ওখানে আমি রান্না করছিলাম আর তখনই ওই চাকতিটা ওখানে ভেঙে পড়ে ওই যে উপরে বসে আছে না সে হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছিল নাইলে হয়তো মরে যেতাম না কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারত আমার তো যাই হোক আমি সত্যি এখনো আমার কাছে না যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই রান্নাঘরের দরজাটা খুলি আমি নিজেই চমকে উঠি যে সত্যি এটা আমার ঘর সবটুকু তোমাদের জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের শুভ কামনা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সবটুকু মাথা নিচু করে মাথায় নিয়ে বেঁচে থাকবো আর এগিয়ে যাব জীবনের চলার পথে আর একটা কথাই বলবো এভাবে আমাকে সাপোর্ট করো আমার সাথ ছেড়ে দিও না আজকে একজন বড় ইউটিউবারের ভিডিও দেখলাম তা দেখে ওনার প্রতি আমার একটুখানি মানে কি বলবো একটু একটা খারাপ লাগা ছিল কিন্তু আজকে ওনার ভিডিওতে উনি কতগুলো কথা বললেন আমার এত ভালো লেগেছে এই নয় যে ওনাকে আমি একটা সময় পছন্দ করতাম না বলে ওনার সবটুকুই আমার খারাপ লাগে না সেটা কখনোই না তা আজকে ওনার কাছ থেকে অনেক কিছু জিনিস আমি শিখলাম এবং কোথাও যেন একটা মনের মধ্যে কি বলবো মানে একটা মানে পিছিয়ে পড়ার একটা জায়গা ছিল কিন্তু ওনার এই কথাগুলো যেন আমাকে ধাক্কা মেরে অনেকটা সামনের দিকে এগিয়ে দিল এটুকুনি বুঝলাম যে আজকে যে জায়গাটায় ওনারা রয়েছেন মানে মানুষ আমরাই তো তাদেরকে তাকে ভালোবেসে এই জায়গাটায় তুলেছি নিশ্চয়ই তার কোনো কারণ তো ছিলই না হলে থোড়ি আমরা ভালোবেসে ওখানে তাকে তুলতাম তো আজকে ভীষণ ভালো লাগলো তার ভিডিও দেখে বিশেষ করে তার কিছু কথা আমার এত মন ছুঁয়ে গেল বলার নয় মানে অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু দুপুরবেলা আমি করেছিলাম এবং আমাদের এখানে মানে যেরকম পার্টির মিউজিক সেরকম কীর্তন সব মিলিয়ে আমার ভিডিওটা আমি তো মানে এত আনন্দ পেয়েছি যখন মানে হাতে আমি পয়সাটা পেয়েছি আমি জানতাম আর যখন অ্যাডমিন এসে আমাকে দিল পয়সাটা এনো তুমি কোম্পানি থেকে মাইনা পেয়েছো মানে আমার সত্যি মানে এত আনন্দ হয়েছে আমি সাথে সাথে খুব সেজে গুজে ভিডিওটা করেছিলাম মাথাতেই নেই যে এত গান বাজনা চলছে আমাকে তিতলি এসে বলছে ও মা তুমি কি করছো গান বাজছে তুমি তো কপিরাইট খাবে আমি বললাম কীর্তন তখন বলছে তুমি জানো না সুধা পান্ডি বলছিল যে কীর্তন বাজছিল সেখানে ও পেয়েছে কপিরাইট আমি বললাম হ্যাঁ তাই তো তাহলে আমি বললাম তাহলে কি হবে গান বাজছে আমি এখন কি করবো আমি এখনো রান্নাঘরেই আছি দেখতে পারছো আমি ঘরেই করছিলাম ভিডিওটা তো তিতলি আমাকে বুদ্ধিটা দিল তিতলি আমাকে বললো যে যেটার জন্য তুমি মানে এত ছুটোছুটি দৌড়াদৌড়ি এত কিছু তোমার পেমেন্টটাও তুমি তার জন্যই তো লোনটা তুলেছো বা পেমেন্টটা তুমি এটার পেছনেই তোমার যাবে সুতরাং তোমার সেখানেই দাঁড়িয়ে ভিডিওটা করা উচিত যারা তোমাকে এত সুন্দর একটা গিফট দিল তাদেরকে এই গিফটটা নিয়েই তোমাকে ভিডিওটা করা উচিত তো সত্যি কথা বলতে আমি মানে আশা করিনি যে আবার আমি গেল মাসে আমি পাইনি কিন্তু আমি আশা করিনি সত্যি যে আমি আবার এই মানে ফেব্রুয়ারিতে পেয়ে যাবো আমি আবার ডিসেম্বরে পেয়েছিলাম পেমেন্ট আমি জানুয়ারিতে কোনো পেমেন্ট পাইনি আবার আমি ডিসেম্বর মানে ফেব্রুয়ারিতে পেমেন্ট পেলাম তা আশা করবো তোমরা এভাবেই আমার পাশে থাকবে কারণ এই যে রান্নাঘরটা করেছি এটা সম্পূর্ণ আমি আমার নিজের দায়িত্বে করেছি তোমাদের মুখের দিকে তাকিয়ে যে তোমরা আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে এবং করেওছ এখন অবধি আর আরো একটা কথা বলি আজকে আমার ফার্স্ট লোনটা ছিল মানে আমি সংসার খরচের থেকে গুছিয়ে রেখেছিলাম কারণ আমি জানি এটা আমার চলে আসবে তো কারেন্টের বিলটা আমি স্কিপ করেছিলাম স্কিপ করেছিলাম মানে শেষে দেবো 10 দিন ডেটটা আমাদের বাড়ানো থাকে মানে 10 দিনের মধ্যে দেওয়া যায় যেটা আর কি কারেন্টের বিলের এক্সপায়ারি ডেট থাকে এক্সট্রা কিছু দিতে হয় কিছু করার নেই এ মাসে আমাকে 5000 টাকা লোন দিতে হয়েছে আমি বললাম যে 4000 টাকা তো লোন তো বললো না ম্যাডাম এই মাসে কিন্তু আপনাকে বেশি দিতে লাগবে 1000 টাকা আপনি খাতা খুলে দেখুন সত্যি সেদিনকে লোন পাওয়ার আনন্দে আমি আর খাতা খুলেই দেখিনি আমাকেও বলেছিল আপনার 4000 টাকা লোন মাসে মাসে করবে আমি সেই আনন্দেই রয়েছি
ফার্স্ট মাসে যে কিস্তিটা 1000 টাকা বেশি হবে সেটা আমার মাথা থেকেই মানে মাথা থেকে উড়ে গেছে বলা ভুল। আমি বইটা খুলে আর দেখিনি যে ফার্স্ট মাসটা কত। তো যখন এসে বললো আমার তো মাথায় হাত, হায় ভগবান। তা যাই হোক দিলাম, আর আজকেই আমার হাতে চলে এলো টাকাটা। মেল করেছিল ইউটিউব গতকাল, গত পরশু দিন আমাকে মেল করেছিল যে আপনার টাকা ঢুকে গেছে, তার অসুবিধা নেই কিছু। আমি লাকিকে বললাম যে তুমি একবার গিয়ে চেক করো, তাও এসে আমাকে ফোন করেনি কিছু। আমি বলেছিলাম তুমি আমাকে একবার ফোন করো, পৌঁছে গিয়ে আমি চেক করে তুমি আমাকে একবার ফোন করবে। বললো আচ্ছা, আমাকে ফোন টোন করেনি। এবার আমি ভাবলাম বোধহয় নিশ্চয়ই আসেনি এখনো, তার জন্য ফোন করছে না। তারপরে বাড়িতে এসে দিয়েছে, খুব খুশি হয়েছি আমি, খুব ভীষণ। লাখ লাখ টাকার স্বপ্ন আমি দেখি না, কারণ আমি জানি এখনো আমি সেই জায়গায় পৌঁছইনি। অনেক মানুষ আমার থেকে অনেক বেশি পরিশ্রম করছে, অনেক খাটছে, অনেক ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি লাখ লাখ আশা করি না। কিন্তু আমি এইটুখানি আশা করি যে আমাকে এতটুকু সাপোর্ট অন্তত তোমরা করবে, যেন প্রত্যেক মাসে আমি অন্তত একটা ছোট সামান্য যে সামান্য পেমেন্টটা হয়ে থাকে সেটুকুনি যেন আমি পেতে পারি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, তার জন্য আমার যতটুকু দেওয়ার, যতটুকু করবার আমি দিচ্ছি এবং দেব, তার সাক্ষী তো তোমরাই। এবার প্রশ্ন হচ্ছে আমি কত টাকা পেলাম সেকেন্ড পেমেন্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বলা তো যাবে না, মানে এরম ভাবে বলা যাবে না, বলবো তো নিশ্চয়ই কত টাকা পেয়েছি আমি। আমাদের যে ফার্স্ট পেমেন্ট হয় তার থেকে তো একটু বেশিই পেয়েছি, কিন্তু 10-এর থেকে একটু কম পেয়েছি। এটাই হচ্ছে আমার পেমেন্ট, এটা আমার জন্য যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আমি একদিন বলবো আমার লাইফের স্ট্রাগল এবং আমি কি কি লাইফে করেছি, ওই 17 বছরের বিয়ের পর থেকে আমি কি কি করেছি সে ঘটনা আমি অবশ্যই একদিন বলবো। সেভাবে এখনো আমি তৈরি হতে পারিনি, বলবার মতন পরিস্থিতিটা হয়নি বলবো। আর সেখানে এই ঘরে বসে আমি বহুদিন ধরে চাইছিলাম যে একটা ইনকাম করি, যেটা আমি ঘরে বসে আমি আমার সংসার সামলাতে পারবো, আমার মেয়ের কাছে থাকতে পারবো। কারণ আমার মেয়েকে আমি একটু চোখের আড়াল করতে পারি না। অ্যাকচুয়ালি 6টা বছর লেগে গেছিল আমার মা হতে। আমি একটা সময় ভেবেইছিলাম হয়তো আমি মা হতে পারবোই না, মা ডাক আমি শুনতে পারবো না। তারপরে যখন মেয়ে হলো, আমি তখন থেকে আমি না স্কুলের গেটেও ওর বসে থাকতাম। যখন ও বাটার নগর নিউল্যান্ড স্কুলে পড়তো, আমি এমন জায়গায় ওকে বসেছিলাম গেটের বাইরে দাঁড়িয়ে, যাতে ওকে আমি দেখতে পারি। তো যাই হোক, সেটা হয়তো আমার পাগলামি ছিল মা হওয়ার। আমি মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড মা হয়ে যাওয়াটা হয়তো খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমি না হয়তো আমার শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু আমি মোটামুটি চাকরি পেয়েছিলাম টুকটাক, যেটা আমার কলকাতায় গিয়ে করতে হবে। দুটো কারণে যেতে পারিনি, এক হচ্ছে কি আমি সত্যি রাস্তাঘাট সেরকম চিনি না, আর দ্বিতীয়ত মেয়েকে ছেড়ে থাকাটা তো একদমই অসম্ভব। মানে মানুষ তো চাকরি খুঁজতে যায়, আমার কাছে চাকরি এসেছিল কিন্তু আমি করিনি। জানি না কতটুকুনি করতে পারতাম সেটা পরের কথা, বা পারতামও কিনা সেটা পরের কথা, কিন্তু তাদের কোথাও হয়তো মনে হয়েছিল যে আমি পারবো, বলেছিল আর কি আমাকে চাকরি করার কথা। তো আমি সেখানে দাঁড়িয়ে চেয়েছিলাম যে আমি ঘরে, মানে আমার কারখানা যেহেতু আছে, আমি কারখানাটাও সামলাতে পারবো, মেয়ের কাছেও থাকতে পারবো, সংসারও সামলাতে পারবো, আর ঘরে বসে কিছু ইনকামও করতে পারবো। তো থ্যাংক ইউ ইউটিউব, এই জায়গাটা আমাদের মতন যারা আমরা ঘরে বসে কাজ করতে পারি তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর লাভ ইউ আমার সমস্ত কাকুলি রন্ধন মহলের পরিবারের সমস্ত সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। এভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমাকে ভালোবেসো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মানুষ তো আমি, মানুষের তো ভুল হয় বলো, একটু শুধরে দিও, দেখো না ঠিক শুধরে যাব। একদিনে শুধরাবো না, 2 দিনে শুধরাবো না, 3 দিনে ঠিক শুধরে যাব, কিন্তু শুধরে দেওয়ার একটা জায়গা থাকে, তাই না? কেউ কেউ হয়তো কড়া কথা শোনে, কেউ কেউ হয়তো ভালোবাসায় শোনে, না হয় একটু ভালোবেসেই বলে দেখো না, দেখবে ঠিক তোমাদের মনের মতন হয়ে উঠবো। চলো সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজকের ব্লগটা এই অবধি, আগামী দিনে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।